সেদিন নেতৃত্ব দেওয়া কামরুল ইসলাম মহানগরের সে কিন্তু বিশাল নেতা ছিল না, কিন্তু ওই মাঠ পর্যায়ে থেকে উঠে আসা কামরুল ইসলামরা, শাহে আলম মুরাদরা সেদিন কিন্তু যে রোলটা প্লে করেছিলেন, ওই রোল যাদের প্লে করার কথা ছিল তারা কিন্তু প্লে করেন নাই। যে নেতারা শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিলেন, শেখ হাসিনা কিন্তু তাদেরকেও অ্যাকোমোডেট করেছেন। ওই যে বলছেন যে ক্ষমা ক্ষমা ক্ষমা, কিন্তু ভুলি নাই ভুলি নাই ভুলবো না, এইটা ধারণ করার মতো বিশাল বুকের পাটা বঙ্গবন্ধুর রক্ত হওয়ার কারণেই বোধ হয় শেখ হাসিনা ধারণ করতে পারছেন, না হলে অন্যান্য দলে কিন্তু ধারণ করে নাই। অন্যান্য দলে যারা দলীয় নেত্রীকে মাইনাস করতে চেয়েছে তারা কিন্তু তাদেরকে গুরুত্বপূর্ণ কোনো জায়গায় কোথাও নেন নাই। আমি আজকের দিনে যে কথাটা মোদ্দা কথা বলতে চাই, আপনারা যে আলোচনাগুলো করছেন তার নির্যাস নিয়ে, এখনো কিন্তু শেখ হাসিনা নিরাপদ না। এখনো কিন্তু শেখ হাসিনাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করা ব্যক্তিদের অনেকে কিন্তু চান শেখ হাসিনা না থাকলে ভালো হয়। এখনো কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ স্বাধীনতা বিরোধী জঙ্গিরা প্রতিক্রিয়াশীলরা তারা কিন্তু এখনো চায় শেখ হাসিনা যেন না থাকে, কারণ মুক্তিযুদ্ধের চেতনার কেন্দ্রবিন্দু কিন্তু শেখ হাসিনা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের শেষ আশ্রয়স্থল কিন্তু শেখ হাসিনা।